গুড মর্নিং স্টুডেন্টস, তোমালোক ভালে আছনে? তোমালোকে ঘৰত নিশ্চয় পঢ়া শুনা কৰিছা আৰু ঘৰত পঢ়া শুনা কৰি থাকিবা। তোমালোকক মই নাম্বাৰ্ছ পঢ়াইছিলোঁ, আজিও তোমালোকক মই নাম্বাৰ্ছেই পঢ়াম। তোমালোকে আজি নাম্বাৰ্ছখিনি মোৰ লগত যাব গাবলৈ চেষ্টা কৰিবা দেই। আমি ওৱানৰ ক্ষেত্ৰত কি কৈছিলোঁ, ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন। এতিয়া আমি গম পাইছিলোঁ যে আমাৰ হাতকেইখনত হাত দুখনত আমাৰ কেইটা আঙুলি আছে, যে আমি দহটা আঙুলি আছে। আমি যদি সেইকেইটা আমি সংখ্যাৰে লিখোঁ, দেখা পাইছা না তোমালোকে? পাইছা দেই। নাম্বাৰ্ছ কৰিছিলোঁ আমি, এতিয়া তোমালোকে নাম্বাৰ্ছ কোনবিলাক চিনি পোৱাই নিশ্চয়। তুমি এইটো এটা এইটো কি আছে, ওৱান টু থ্ৰী ফ'ৰ আমি টেনলৈকে আমি পঢ়িছিলোঁ, আকৌ টেনলৈকে পঢ়িম দেই। টেন হ'ল, তাৰপিছত এইখিনিতে যদি চাবা দেই, আমি এতিয়া ইয়াত যদি আমি চাওঁ, ইয়াত টুটো নিলিখিলোঁ, ফ'ৰটো নাই লিখা। এতিয়া তোমালোকক যদি কয় এইখিনিত কি লিখিব লাগিছিল, এতিয়া আমি এইখিনি যদি আমাক লিখিবলৈ দিয়ে, আমি এইখিনিত কি লিখিব লাগে? আমি ওৱানৰ পিছত কি লিখিব লাগিব, টু, তাৰপৰা থ্ৰী, তাৰপৰা ফ'ৰ, তাৰপৰা ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন। আমি এনেধৰণে লিখিব লাগিব দেই। আৰু তোমালোকে এতিয়া লিখিবলৈ ঘৰত চেষ্টা কৰিছানে? মই অলপ অলপ এনেকৈ আখৰে এনেকৈ লিখি মেলি দেখিবা দেই। তাৰপিছত তাৰপিছত তোমালোকে ধুনীয়াকৈ লিখিব পাৰিবা। এনেকৈ লিখি থাকিলেহে পাৰিবাগৈ, নিলিখিলে তোমালোকে নোৱাৰিবা দেই। বল হয় না বাবু? কিবা ভাল লাগিছে নে বাৰু?
দেখিছা না সকলোৱে নিকিলা নাই তারপর আমি ইয়ার পর ইয়ালে যাম ইয়ার পর ইয়ালে গলো ইয়ার পর ইয়ালে গলো ইয়ার পর আকো ইয়ালে গলো ইয়ার পর ইয়ালে যাম ইয়ার পর ইয়ালে ইয়ার পর ইয়ালে ইয়ার পর ইয়ালে ইয়ার পর ইয়ালে ইয়ালে আমি ওয়ান লিখিলো ইয়াত কিবা সংখ্যা কিছুমান নাই লিখা চচোন কি কি সংখ্যা আমি চাব লাগিব লিখিবলৈ লিখিছা আমি এটা ইয়াত কি লিখিব লাগিব ওয়ান ওয়ানৰ পিছত কি আহিব টু থ্ৰীটো লিখা আছে ফ'ৰটো লিখা আছে তাৰপৰা আমি লিখিম ফাইভ তাৰপৰা লিখিম ছিক্স ছেভেন আছে এইট নাইন টেন হওক এতিয়া আমাৰ এইটো হ'ব আমি এনেধৰণে আঁকিব পাৰোঁ দেই তাৰপিছত আকৌ বস্তু এটা চাবা তোমালোকে আমি দুপা ফুল আঁকিম এতিয়া দুপা এপাহ ফুল হ'লনে দেখিলা এতিয়া তোমালোকে মোক এইটো বা কি বুজি পাইছা বাৰু কোৱাচোন ইয়াত কি আছে যে আমি বস্তু এটা চিনি পাব লাগিব বস্তু এটা কোনটো ডাঙৰ হয় কোনটো সৰু হয় এতিয়া চাবা এইপাহ ফুল যদি আমি চাওঁ এইপাহ কি হ'ব স্মল হ'ব আৰু এইপাহ কি হ'ব বিগ হ'ব দেখিলা আমি ইয়াৰ পৰা সৰু তোমালোকে ঘৰতো চাবাচোন কিছুমান বস্তু ডাঙৰ আছে কিছুমান সৰু আছে তোমালোকে সৰু বস্তুবিলাক আৰু ডাঙৰ বস্তুবিলাক তোমালোকে বাচিবা আজি আমি ওৱানটো পঢ়িলোঁ আৰু ডাঙৰ সৰু কি আছে সেইটো কথা আমি গম পালোঁ দেই তাৰপিছত আমি ওৱানৰ পৰা টেনলৈকে জানি আকৌ আমি টেনৰ পৰা ইলেভেনৰ পৰা আমি কি কৰিব লাগিব টুৱেণ্টিলৈকে পঢ়িব পাৰিব লাগিব দেই তোমালোকে নিশ্চয় পাৰা চাগে আকৌ ঘৰত চেষ্টা কৰিবা তোমালোকে বুজি পালানে দেই মানত ঘৰত তোমালোকে ভালকৈ চাবা আকৌ এবাৰ আমি পঢ়িম টুৱেণ্টিলৈকে পঢ়িম এতিয়া ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স ছেভেন এইট নাইন টেন টেনৰ পিছত কি আহিব ইলেভেন টুৱেলভ থাৰ্টিন ফ'ৰ্টিন ফিফটিন ছিক্সটিন ছেভেণ্টিন এইটিন নাইনটিন টুৱেণ্টি টুৱেণ্টিলৈকে তোমালোকে ঘৰত পঢ়িবা আজিলৈ মই সামৰিছোঁ তোমালোকে ভালকৈ ঘৰত থাকিবা দেই।